আজ আমি গোবিন্দভোগ চাল দিয়ে আপনাদের একটা দুধ পিঠা তৈরি করে দেখাবো গন্ধেও যেমন খেতেও অসাধারণ এখানে দুশো গ্রাম চাল আমি দু ঘন্টা ভিজে নিয়েছিলাম নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি একটা মিক্সিং জারে দিয়ে এটা আমি ব্লেন্ড করে নেব অল্প পরিমাণে জল দিয়ে এটা ব্লেন্ড করবেন খুব বেশি পরিমাণে জল দেবেন না ব্লেন্ড করা হয়ে গেছে এখানে একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি চালের যে ব্লেন্ড সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম নলেন গুড় এখানে আমি একশো গ্রাম গুড় দিয়েছি আপনারা এখানে চিনিও দিতে পারেন দু চা চামচ গুঁড়ো দুধ দিলাম এটা আমুল গুঁড়ো দুধ দিলাম দুধ দিলে এর টেস্টটা খুব ভালো হয় আর দিলাম ময়দা এক বাটি ময়দা সবার শেষে কিছুটা নারকেল কুঁড়ো দিয়ে খুব ভালো করে এই সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এক মিনিট পর ফিরে এলাম দেখুন এইটা টোটাল দেড় মিনিট সময় লেগেছে এই এই রকম ঠিক মিশ্রণটা হবে দেখে নিন এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে প্রথমে এর মধ্যে আমি তেল না দিয়ে এক হাতা ব্যাটার দিচ্ছি দেখুন আর এই ব্যাটারের ঘনত্বটা অবশ্যই ঠিক রাখবেন ব্যাটারটা দেওয়ার পরে দেখুন সঙ্গে সঙ্গে এর মধ্যে অনেক ছিদ্র দেখা দিচ্ছে এক মিনিট রাখলেই এই পিঠাটা খুব সুন্দর উঠে আসে অবশ্যই বন্ধুরা ব্যাটারটা খুব সুন্দর তৈরি করবেন তাহলে ঠিক পারফেক্ট এরকমই পিঠে হবে এবারে এটা আমি তুলে নিচ্ছি দেখুন অসম্ভব মজার একটা রেসিপি খুব সহজে এটা তৈরি হয়ে যায় আর আমি আপনাদের পিছনের কালারটা একটু দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর এইভাবে প্রত্যেকটা পিঠা আমি তৈরি করে নেব এখানে আমি দুধটাকে তৈরি করে নেব তার জন্য এখানে পাঁচশো এম এল লিকুইড দুধ নিয়েছি আর দুটো এলাচ দিলাম এলাচটা অবশ্যই ছাড়িয়ে দেবেন এলাচের গন্ধটা যেন দুধের মধ্যে মিশে যায় দুধটা ফুটিয়ে হাফ করে নিতে হবে আপনারা চাইলে এখানে চিনিও দিয়ে দিতে পারেন এটা আমি গুড় দিয়ে তৈরি করব যেহেতু এখন গুড়ের সিজন গুড় দিয়ে তৈরি করলে এর টেস্টটা খুব ভালো হয় এটাকে আমি নাড়াচাড়া করে দু মিনিটের মতন ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে তারপরে এখানে আমি দিলাম যে পিঠাগুলো তৈরি করেছিলাম পিঠাগুলো আমি দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই অফ করে তবে পিঠাগুলো দেবেন এবারে এর মধ্যে একটু আমি ওপরে দুধগুলোকে দিয়ে ভিজিয়ে দেব এখানে আমি গুড় দিলাম আপনারা যদি চিনি দেন তাহলে চিনিটা দিয়ে অবশ্যই দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবেন এটা আমি চাপা দিয়ে ছ ঘন্টা রেখে দেব অবশ্যই বন্ধুরা ছ ঘন্টা রাখবেন ছ ঘন্টা পর আমি ফিরে এলাম এ দেখুন কতটা সুন্দর আর দেখতেও যেমন খেতেও অসাধারণ লাগে আপনাদের একটা কেটে আমি দেখাচ্ছি কতটা সফট আপনারা বাড়িতে এটা একবার তৈরি করবেন আপনাদের বারবার এটা তৈরি করে খেতে ইচ্ছা করবেন অসাধারণ রেসিপি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন